প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ। ধৃতের নাম আনিসুর মণ্ডল, তার বাড়ি জলঙ্গি থানার মহাতাপ কলোনি এলাকায় বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে তার বাড়িতে হানা দেয় জলঙ্গি থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল, একটি 7.65mm পিস্তল, একটি 6 রাউন্ড পিস্তল, 2টি দেশি পিস্তল ও 5 রাউন্ড গুলি। ধৃতকে রবিবার বহরমপুর আদালতে তোলা হয়েছে। জলঙ্গি থেকে জিশান আলী মিয়ার রিপোর্ট, NTV WB। বেরিয়ে আসবো, বলবো তো বেরিয়ে সব।